নমস্কার মেরিটিভস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজ হাজির হয়ে গেছি ডক্টর এম এন চ্যাটার্জি মেমোরিয়াল প্যাথোলজি ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিকে আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি ডক্টর সৌরভ কুণ্ডু নমস্কার আমি ডক্টর সৌরভ কুণ্ডু আমি দীর্ঘদিন ডক্টর এম এন চ্যাটার্জি মেমোরিয়াল প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিকের সাথে যুক্ত আজকের বিষয় পুরোনো ব্রংকিয়ালাজমা বা সিওপিডি রুগী এই ধরনের সিওপিডি রুগীতে সিজন চেঞ্জে অলরেডি একটা অ্যাকিউট একজাজারভেশান হয় তাদের একটা শ্বাসকষ্ট তাদের একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান তাদের একটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এইগুলো আরও ডেভেলপ করে তখন এমনি আমাদের যা সাধারণ পপুলেশন তাই অনুযায়ী আমাদের যা হসপিটালের যা বেড সংখ্যা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে তাতেই সেটা কম তার উপরে সিজনাল চেঞ্জে রুগীর প্রেশার আরও বেশি থাকে তার উপর যদি কোভিডটাকে আমরা কন্ট্রোলি প্রপারলি না করতে পারি সেক্ষেত্রে কিন্তু একটা বড় বিপদের সম্মুখীন আমরা হতে চলেছি যত ড্রাই ওয়েদার হবে এই এয়ারবন ডিজিজগুলো তত বাড়ে এটা মাথায় রাখতে হবে যত সোশ্যাল কন্ট্যাক্ট সোশ্যাল মানুষের গ্যাদারিং হবে এই রোগটা আরো বাড়বে রোগটা ধরুন কারোর মধ্যে ঢুকলো তার ভাইরাল রেপ্লিকেশন হলো সে ঘরে গেল তার পরিবারদের মধ্যে সবাইকে সেটা ছড়ালো ফলে কি হচ্ছে যেটা ছিল এতদিন বাইরে থেকে আসা সমস্ত রোগ বাইরে থেকে ছড়ানো রোগ সেক্ষেত্রে পুরো জিনিসটাই কিন্তু হোম টু হোম মানে বাড়ির একজন নিয়ে বাড়িতে ঢুকলে বাড়ির প্রত্যেকটি মেম্বার এফেক্টেড হবে কারণ বাড়িতে কোনো মানুষ মাস্ক পরে থাকে না কোনো মানুষই স্যানিটাইজার ইউজ করে না বাড়িতে সে রিল্যাক্স মুডে থাকে সেই যখন বাড়িতে যাচ্ছে সে জানেও না সে কোভিড দ্বারা আক্রান্ত হয়েছে যত কোমরবিডিটি আমাদের দেহে মানুষের থাকবে তার ইমিউন সিস্টেমটা কিন্তু ততটাই দুর্বল একটা পেশেন্ট পনেরো বছর দশ বছর ধরে ডায়াবেটিস দশ বছর ধরে প্রেশারের রোগে ভুগছে তার এই জিনিসটা কিন্তু তার ইমিউনিটি সিস্টেম বলুন তার যে কোমরবিড কন্ডিশন রোগের সাথে প্রতিরোধের ক্ষমতা তার কিন্তু ততটাই কমে আসে তাহলে আমাদের আগে সবার আগে দেখে নিতে হবে যত মানুষের কোমরবিড কন্ডিশনগুলো থাকবে তার কিন্তু মরবিডিটি মর্টালিটির চান্স তত বেশি প্রথম কথা যদি একান্তই বেরোতে হয় তাহলে প্রপার মেজারমেন্ট নিয়ে ক্যাপ মাস্ক হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বেরোনো উচিত এবং বাইরে থেকে আসার পর প্রপারলি ওয়াশিং অফ হ্যান্ডস জুতো খুলে ফেলা জামাকাপুর যেগুলি আছে সেগুলোকে পুরোপুরি ওয়াশ করে ফেলা ফেলার পরে পুরোপুরি নিজে কেউ মানে পুরোপুরি নিজে ক্লিন হয়ে তবেই বাড়ির লোকদের সংযোগে আসা উচিত নিজে যদি ব্যক্তি নিজস্ব সচেতনতা সামাজিক সচেতনতা যদি না থাকে প্রত্যেকটা ব্যক্তির যদি না সামাজিক সচেতনতা থাকে তাহলে কিন্তু সমাজকে বাঁচানো সম্ভব নয় আমি বাইরে গেলাম বাইরে গিয়ে হ্যাঁ কার সাথে মিশলাম কে কি রকম ধরনের সে কোভিড কেরিয়ার না কোভিডে আক্রান্ত হয়েছে সে কোভিডটা ছড়াচ্ছে সেটা আমি ঘরে নিয়ে এলাম আমার ঘরের মানুষটি যে আশি বছরের বৃদ্ধ মানুষটি সারা জীবন বিছানায় শুয়ে আছে সে বাইরেই বেরোয়নি সে আমার দ্বারা কখন সাইলেন্টলি ইনফেক্টেড হয়ে গেল তার শ্বাসকষ্ট জ্বর আসা শুরু হলো তার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী আমরা যখন যেখানে খাওয়া দাওয়া করি বা যে টেবিলগুলোতে যতই আমরা বলি স্যানিটাইজ করছি বা এ করছি হ্যাঁ যতটাই স্যানিটাইজেশান মেনটেন করে সম্ভব হয় হানড্রেড পারসেন্ট তো কোনো জায়গায় প্রোটেকশন হয় না ইট ইজ বেটার ফার্স্ট চয়েস বাড়িতে রান্না বান্না যদি না হয় সেক্ষেত্রে অনলাইন অর্ডারের মাধ্যমে ঘরে খাবারটাকে নিয়ে খাওয়া দাওয়া করা সিজনাল চেঞ্জে যে রোগগুলো হয় সেগুলোর জন্য আমরা প্রপারলি যে রো প্রতিরোধক ক্ষমতা হিসাবে প্রপারলি আমরা মানে গরম জামাকাপড় ব্যবহার করা শীতকালে প্রপারলি নাক মুখ ঢেকে চলা মাফলারের ব্যবহার করা এই ধরনের আচ্ছা বয়স্ক মানুষ যারা সিওপিডি এবং ব্রংকেলাজমাতে ভুগছে তারা ডাস্ট অ্যালার্জি থেকে সেই অ্যাভয়েডেন্স অব দ্য অ্যালার্জেন সেগুলো করা অতিরিক্ত বয়স্ক মানুষদের জন্য একটা নিউমোনিয়া ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সেগুলো টাইম টু টাইম দিয়ে দেওয়া আগামী দিনে আমার আরও পরামর্শ পেতে মেডিটিপসের চ্যানেলে চোখ রাখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন যাতে আমি আরও আপনাদের কাছে আরও নতুন কিছু নিয়ে কোভিড সংক্রান্ত নিয়ে তুলে ধরতে পারি মেডিটিপস ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখুন এবং দেখতে থাকুন আগামী দিনগুলো ডাক্তারদের পরামর্শ আপনারা পাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন কমেন্ট বক্সে লিখে পাঠান উত্তর দেবেন বিশিষ্ট ডাক্তারবাবুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন মেডিটিপস সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই টিকা আমাদের ফোন নাম্বার প্লাস নাইন ওয়ান নাইন ডবল থ্রি জিরো টু ফোর জিরো সেভেন সিক্স টু আবার বলছি প্লাস নাইন ওয়ান নাইন ডবল থ্রি জিরো টু ফোর জিরো সেভেন সিক্স টু আমাদের ইমেল আইডি মেল অ্যাট রেট জিমেল ডট কম এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের